চব্বিশ ঘন্টায় করোনায় 115 জনের মৃত্যু, শনাক্তের নতুন রেকর্ড। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে আরও 115 জনের মৃত্যু হয়েছে। এর আগে গত 27 জুন 119 জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এটি এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন 8,822 জন, দেশে করোনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ শনাক্ত এটি। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 4,550 জন, এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 8,16,250 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 25.13%। এতে আরও বলা হয়েছে, গত 24 ঘন্টায় মারা যাওয়া 115 জনের মধ্যে 17 জন ঢাকার, এছাড়া চট্টগ্রামে 23, রাজশাহীতে 23, খুলনায় 30, বরিশালে 2, সিলেটে 3, রংপুরে 11 এবং ময়মনসিংহে 6 জন মারা গেছেন।